সোনার পুতুল হারানো গেছে, আর পুতুলটা তো আপনি তো দুজন তো বাড়ির মালিকই, পুতুলটা কি তুমি নিছো? আপনি শিখুন না, আমি এই বাড়িতে অনেকদিন ধরে কাজ করতেছি, আমি হাগু খুবই বিশ্বস্ত লোক, আর আমি সোনা দানার কি বুঝি। এই যে আপনারা পাঁচজন, আপনাদের পাঁচজনকে পাঁচ টুকরা আটা দেওয়া হবে, সেই আটা দিয়ে আপনারা পুতুল বানাবেন, আর যে ওই সেম সেম পুতুলটার মতো বানাতে পারবে তাকে আমি একটা পুরস্কার দেব। আমরা তো এই গোয়েন্দা বাহিনী খুললাম, কিন্তু আমাদের কাজ কিন্তু মানুষদের রক্ষা করা, মানুষদের সেবা করা, সুস্থ করা, মানুষদের বিপদ থেকে বাঁচানো, বুঝতে পারছো? হ্যাঁ তা তো বুঝতে পেরেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো কেস আসছে না কেন? আরে আসবে আসবে, তুমি কোনো চিন্তা করো না, সবাই আসবে। হ্যাঁ মাত্র তো আমরা অফিস খুললাম, আসবে। আরে আমার সাত পুরুষের একটা সোনার পুতুল আসিল, সেটা আমার কাছে এতদিন আসিল, কিন্তু আমি না এই পুতুলটা খুঁজে পেতেছি না, কিন্তু এই পুতুলের খবর তো আমি ছাড়া আর কেউ জানে না, কিন্তু আমি নিশ্চিত এটা আমার বাড়ির কেউ সরাইছে। আপনারা যদি আমার পুতুলটা খুঁজে বাইর করে দেন আমার বড় উপকার হবো। ও আচ্ছা ঠিক আছে, আমাদের কাজই তো এগুলা করা, আপনি কোনো চিন্তা করেন না, আপনার বাড়ির অ্যাড্রেসটা দিয়ে যান, আমরা যাই আসি। এক মিনিট, যাওয়ার আগে আমার কিছু কথা আছে। কি কথা? আমরা যাব ঠিক আছে, কিন্তু আমাদের ফিস। আরে ফিসের কথা আপনারা চিন্তা করেন না, আপনার তো যা ফিস আমি তার চেয়ে দ্বিগুণ দেবো, কিন্তু সোনার মূর্তিটা আমার চাই। আচ্ছা তাহলে আর কি, সবাই উঠি সোনার পুতুল হারানো গেছে, আর পুতুলটা তো আপনি তো দুজন তো বাড়ির মালিকই, পুতুলটা কি তুমি নিছো? আপনি শিখুন না, আমি এই বাড়িতে অনেকদিন ধরে কাজ করতেছি, আমি হাগু খুবই বিশ্বস্ত লোক, আর আমি সোনা দানার কি বুঝি। বুঝতে পারছি, আর আপনি তো তার বোন তাই না? আপনি কি ওটা চুরি করেছেন? হায় হায় তোবা তোবা, এটা কি কর, তিনি হলেন আমার ভাই, আমি শুনছি জামগো ফ্যামিলিতে এরকম একটা কিছু আছে, ওইটা যদি পাই তাহলে তো ভাগামিও পাবো, তাই না ভাইজান? আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, আর আপনি তো ওনার বড় ভাই তাই না? জি। আপনি কি চুরি করছেন? এটা কি আপনি ডাক্তার শীল কথা বলছেন? জি আমি চুরি করতে পারি। বুঝতে পারছি, তার মানে আপনি চুরি করেন নাই? না। আরে তোমরা দুজন, তোমরা দুজন কি চুরি করছো? না না আমরা তো বোতল কোনদিন চোখে দেই না। হ্যাঁ ও অনেক আগের বোতল তাই না? হ্যাঁ। আচ্ছা বাদ দাও, এইখানকার মধ্যে কেউই এই পুতুলটা চুরি করে না, তবে আমার মাথায় একটা খেলা আছে। আপনি কাজ করেন, আটা আছে? আটা পানি দিয়ে গুলা একটু নিয়ে আসেন, যান। আটা দিয়ে কি হবো? আগে নিয়ে আসেন তারপরে বলতে। শোনেন আজকে তো চোর ধরা যাবেই না, তবে আমার মাথায় একটা খেলা আছে, সেই খেলার নিয়মটা আমি আপনাদের বলে দিই। এই যে আপনারা পাঁচজন,
আপনাদের পাঁচজনকে পাঁচ টুকরা আটা দেওয়া হবে। সেই আটা দিয়ে আপনারা পুতুল বানাবেন, আর যে ওই সেম সেম পুতুলটার মতো বানাতে পারবে তাকে আমি একটা পুরস্কার দেব। আর আপনি আপনি কিন্তু দেখবেন ওই সেম পুতুলটার মতো হয়েছে কিনা। আচ্ছা সেম পুতুল দেখি হইব? আরে আমি তো ওই পুতুলটা দেখিনি, আর ওই পুতুলটা দেখে আমি পুতুলের সন্ধান করব। আরে রাখেন না, এই তোমরা দুজন এবার যার যার মতো পুতুল বানিয়ে নিয়ে এসে যান। আমি বানাবো, আমার সাত পুরুষের ওই সোনার মূর্তি দাম দাম তো। হ্যাঁ শুনেন, করতে হলে সময়ের ব্যাপার হয়, এত ধৈর্য হারা হলে চলবো না, আপনি ঘরে যান। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার মতো কাজ করেন। ঠিক আছে যান আপনারা। আচ্ছা আসুন দেখি। আচ্ছা স্যার, আপনি যে ওকে পুতুল বানিয়ে দিলেন তাতে কি হইব? আরে শুনো, এটা একটা টেকনিক আছে, তোমরা বুঝবো না, তোমরা শুধু দেখো কি হয়। কি একটা বুড়া খালি ফেসাতে ভালো হইলো, আমি তো মারে করে নিয়ে এই পুতুল জীবন বানালি যে নেব পুতুল। হ্যাঁ আমার দ্বারা সম্ভব হবো না, যা হয়েছে হয়েছে, আমার তো পুরস্কার নাই বলি। আরে আমি তো পারি না, পুতুল মোড়া নাসি কন্যা চেপটা, আরে আমি তো পারি না, আবুল তাবুল পানি রাখতে হইলেও কোনো হইল না। আমি তো পুরা হল মানে এইটাও মিলে নাই। কি বানাইছো? হ্যাঁ এই পুতুলের হাত একটা কেন? স্যার আসল পুতুলের হাত তো একটাই। আচ্ছা আসল পুতুলের হাত একটাই? হ্যাঁ আসল পুতুলের হাত তো একটাই। তুই জানলি কেমনে? আমি তার মানে এটাই আসল চোর। যাও পুতুল ভাই করো। আরে রে এমনি বললে হবো না, থানা নিয়ে যাইতে হবো। ছোটবেলায় নিজের মতো মানুষ করছে আমার ভাবি।
দিলাম এরপরে যদি এরকম কোনো ঘটনা করস তাহলে কিন্তু বাড়ি থেকে বের করে দেব না 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 আমি এর জীবন এগুলো ফুল করব না আচ্ছা ঠিক আছে আমাদের তো কাজ শেষ আমরা যা কথা দিছিলাম তা তো রাখছি আমরা তো যাই কিন্তু আপনাকে ফিশ ফিশ অফিসে দিয়ে সমস্যা নেই আচ্ছা ঠিক আছে আমি অফিসে দিয়ে আসব নি আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা চলো ভাই চলো